আলি ভাইয়া ছুটিতে এলেই তোমার আমার বিয়েটা হয়ে যাবে। ইয়া আল্লাহ, ভাইয়াকে তুমি ছুটিতে বাড়িতে পাঠিয়ে দাও, ভাইয়া এলেই যেন আমাদের বিয়েটা হয়ে যায়। এই তো আমি এসে গেছি। ভাইয়া, এ মেঘলা। ভাইয়া, মা মা দেখো ভাইয়া এসেছে। ভাইয়া ভাইয়া তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। আকাশ তুমি ভালো আছো? ভালো। আলি এসেছে, কোথায়? মা দাঁড়া। আমি আসছি, তুই এখানেই দাঁড়া। আলি, পাকিস্তানি মিলিটারি পোশাক খুলে এই পোশাকটা পরে আয়। যা। ভাইয়া কিছু মনে করো না। না দে তো। না মা। আলি, তুই তো জানিস আমি পাকিস্তানি কোনো কিছুই পছন্দ করি না। কিন্তু মা, তুমি, আমি, মেঘলা, আকাশ সবাই তো পাকিস্তানি। না, আমরা পূর্ব পাকিস্তানের বাঙালি, এটা বাংলাদেশ, আমরা বাংলায় কথা বলি। ওরা পশ্চিম পাকিস্তানি, ওরা উর্দুতে কথা বলে। আর মোহাম্মদ আলী জিন্না আমাদের উর্দুতে কথা বলতে বাধ্য করেছিল, কিন্তু বাঙালিরা সবাই মিলে সংগ্রামে নামে এবং বাংলা ভাষার জন্য অনেক বাঙালি বুকের রক্ত ঝরিয়েছে। কি কি কইলা? আলি ভাই ছুটিতে বাড়ি আইছে? হ্যাঁ এসেছে। ভালোই হইছে। এইবার এই কুটুমিয়া তোর বাইরে কুটু কুটু করে পটাইয়া তোরে বিয়া করার কথা খুব। কি ভাবছো? আমার জীবনের একটা সুখের কথা ভাবতাছি। আমার জীবনের একটা সুখের কথা শোনো। হাত ধরছো যখন, বলো 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 বলো। কিছুদিন পরে আকাশের সাথে আমার বিয়ে হবে। বাবা কি মজা! পোলাও খাবো, কুরমা খাবো, সালাদের লোকে পাইং মাছ দিয়া খামু। কি করলো? ওর বিয়ে আকাশের সাথে? তাইলে আমার বিয়ে কি বাতার সাথে হইব? ওরে না পাইলে আমি এই জীবন চিরা পালাবো, ফাঁসিতে চলে মরবো। ও আমি বলবো তৈরি করুন না।